এখানে বাবু আর আমি খেলাম ম্যাগি, আর মনি খাবে মোমো, আর আমরা একটু শরীরটা গরম করব। আমরা শরীর গরম করব, যাই মশালা। চলো, এখানে হাত ধোবার জল নেই, এভাবে বরফ নিয়ে নিংড়ে নিলেই হাত ধোবার। গন্দা কেয়া, ইয়ে তো গন্দা আপকা। এই যে এখানে মনি আর বাবু বসে আছে, মোমো খাবে মোমো। এটা হচ্ছে ছোট্ট একটা রুম, পুরোটাই কাঠের। এই যে এটা হপ নাম্বার 38, ওখানে বানাচ্ছে মোমো, এবার আমরা খাবো। হ্যাঁ বাবা দিচ্ছে। সুপ 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 নেই মিলতে গেলে नहीं मिलता है भाई। मैडम थोड़ा सा दीजिए सूप। सूप नहीं मिलेगा, नहीं मिलता है। ठीक, ये जाए अखन मोमो खाओ। मोनिया खाच्छे मोमो। मोमोटा दारुण बनिए, मैंने खे पुरे मजा लगे गेलो। असाधारण। ফ্রুট জুস তুমি খাও, ওই এইতে পারবো না। ঠিক আছে, খেতে হবে না। ये रोज मिलता है, पीना है तो ये पीना चाहिए ना। इसको ट्राई करना है आपको। वाइन 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 इसे इधर ही मिलेगा। इसमें तो सर घूमेगा ना? नहीं घूमेगा, ये नहीं घूमता है। छोटा बच्चे को भी पिला सकते हैं, बाबा की तरह। बाबा वाइन कितना है? 5 बोतल का। बाबा बाबा ठीक है, बाबा ओ ठीक है, वो बुद्ध देखे पिया सब हो जाए। আধুনিক 100 টাকা বলছি তো, আধুনিক। জানি দাও তো সবাই গেল পিয়া, ভিডিও আছে আমার কাছে প্রুফ। আমি এটা কেন খাবো? টেক দিস এন্ড ইট দিস। না গো কিছু, আরে খাও তো। তুই ইসেবে কোলো যে ইয়া খেয়েছিস, থাম্বস আপ কোকো কোলা ও খেয়েছে, ভিডিও দেখবে পিয়াও খেয়েছে, ভিডিও দেখবে দেখাচ্ছি, তুমি খাও কে দেখাচ্ছি তারপরে খাও। সব ছাড়া হবে, ও এক ঢোক খেয়ে বোধ হয় মাইতে না কিছু বুঝা যায় না, টানা না খাড়া যত ইয়ার খাও না, এক ঢোক খাও। ইয়ের মতো টেস্টটা কিসে? এই সেম জাস্ট জেলি চকলেটটা তো তো, সেটা তো বলছি তো খাও কেন। এবার রিভিউ দাও কেমন লাগছে খেতে। খেতে কেমন লাগছে? ট্যাক্স ফ্রি তো, দামই কম তো। অন্য জায়গায় আরে ওয়াইন গুলো 600 টাকা করলে, আমি যেটা খেলাম ওটা 150 টাকা নিল, 150 টাকা। লো দাও ও থেকে দাও, তুমি খাও, একটু খেলো তো দাও। খাবে বাবা, আর 88 টাকা প্রিন্ট, 150 টাকা দাম দিচ্ছি যে গো।
চারিদিকে বরফই বরফ। এই যে ইয়ামথাং 0.8 অ্যালটিটিউড হচ্ছে 14,540 ফিট, চারিদিকে পুরো বরফই বরফ। এই যে হচ্ছে ভিউ। গাড়িটা আবার খারাপ হয়ে গেছে, একটা দাদা দাঁড়ালো এই গাড়িটাকে হেল্প করতে। তো এখানে একটা ভালো জিনিস, এই জিনিসটা খুবই ভালো, এটা দরকার, মানে সবাই সবারকে সাহায্য করে আর কি, মানে মানে সবাই সবাইকে সাহায্য করাটা খুবই দরকার। তো ফাইনালি আমরা লাচুং থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি গ্যাংটক, আর কালকে যাব বাবা মন্দির আর চাঙ্গুলি। এখন দাঁড়িয়ে আছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে, পেছনে। কালকে এই জায়গাগুলো রাত্রের দিকে পেরিয়েছি, তার জন্য ভিডিও খুব একটা ভালো আসেনি, তার জন্য দিনের বেলা দেখাচ্ছি। মানে এই জায়গাটা পুরো অক্টোবর মাসে পুরোটাই ভেঙে গেছিলো, আর এই যে তার মানে কী বলবো, তার জন্য একটা বাইপাস টাইপের বানানো হয়েছে, মানে একটা টেম্পোরারি রাস্তা। এই যে পুরো একটা মানে বাঁশের সিঁড়ি দিয়ে পুরো মানে বাঁশের একটা ব্রিজ, ছোট্ট ব্রিজ বানানো হয়েছে, যাতে একটাই মানে একটাই মাত্র গাড়ি সেই দিক দিয়ে হয় এদিকে আসতে পারে বা ওইদিকে যেতে পারে, এই টাইপের। তো এই যে সামনে দেখছে, এটা যে তিস্তা নদী আর তার ভয়ানক স্রোত, আর তার উপর দিয়ে আমরা এখন ফলো করতে যাচ্ছি। এই দাদা আমাদেরকে পুরো ট্যুরটাতে নিয়ে গেছিলো, ড্রাইভ করেছিল, খুব ভালো ড্রাইভার। তো যাই হোক, আপনার প্রবীণ 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 ওয়েস্ট সিকিম পিকে ব্লগ, মেরা চ্যানেল কা নাম ওয়েস্ট সিকিম পিকে ব্লগ। গাইস আচ্ছা লাগা তো শেয়ার করনা, নাই লাগা তো ছোড় দেনা গাইস। আপনার কন্ট্যাক্ট নম্বর দাও, আপনার নম্বর বলো। 7 আসছি গাইস, 7319476470 প্রবীণ গাইস। তো ফাইনালি আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, সরি আমাদের হোটেলে পৌঁছে গেছি, এবারে আমরা খাবো। আচ্ছা রুমে পৌঁছে গেছে, বাবা পৌঁছে গেছে রুমে, ঠিক আছে। আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, এবার আমরা যাবো খেতে।